আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে হাশরের মাঠ যেদিন কায়েম আর দায়েম হবে, সেদিন প্রত্যেকটি মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা, আর সেই সূর্যের তাপে প্রত্যেকটি মানুষের মাথার মস্তকগুলো গলে গলে টকবক টকবক করতে থাকবে। তখন মানুষের মাথার মস্তক গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেদিন মানুষ হাহাকার করে চিৎকার করতে থাকবে, হে প্রভু, হয়তোবা বিচার করে জান্নাতে দাও, নয়তোবা বিচার করে জাহান্নামে দিয়ে দাও। কিন্তু এই হাশরের মাঠের সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না, হে প্রভু, তাড়াতাড়ি আমার বিচার করে নাও। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোথাও ছায়া থাকবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সেই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার নিচে আমার উম্মতের মধ্যে তিন ধরনের উম্মত আশ্রয় পাবেন। সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, কোন তিন ধরনের মানুষ হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে? রসুল বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি মুসিবতগ্রস্ত কোন উম্মতকে মুসিবত দূরীভূত করে দেয়, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আমার সেই উম্মতকে আশ্রয় দেবেন। এরপর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর কারা? এরপর নবীজি বলেন, আমার যে উম্মত আমার সুন্নতকে এমন একটি সুন্নত যেই সুন্নতটি সবাই পালন করে না, আমার এমন একটি সুন্নতকে সদা সর্বদা পালন করে জীবিত রাখবে, আমার ওই উম্মতকে রব্বুল ইজ্জত কিয়ামতের কঠিন ময়দানে কঠিন সময়ে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। এরপর রসুল বলেন, তিন নাম্বার হচ্ছে আমার উম্মতের মধ্যে যেই উম্মত সদা সর্বদা আমি নবীজির উপর মহব্বতের সহিত বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করত, সেই উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই আল্লাহর রসুলের উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যেন আপনি মারা যাওয়ার পরেও আপনার শেয়ারের কারণে অন্য কেউ দুরুদ পড়ে সেই কঠিন মুহূর্তে আশ্রয় পায়, আর আপনার শেয়ারের মাধ্যমে সে আমল করে যেন আপনারও সঙ্গী হয়ে যেতে পারে, কিংবা আপনিও যেন তার সঙ্গী হয়ে কিয়ামতের কঠিন ময়দানে সেই কঠিন সময়ে আরশের ছায়ার নিচে আশ্রয় পান। ভালো কিছু শেয়ার করুন যেন আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে সেই ভালো কিছুর সওয়াব সদগায়ে জারিয়া হিসাবে যেতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।